সভাপতি বুগা বাজারে একটা দোকান আছে, ওই দোকানে লোকের ভিড় হয়ে যায় খুব, তো এই জন্য বুদ্ধি করি ওই লোক বেতন দেনা রেখে একটা ময়না পাখি পুষেছে। কি পাখি? ময়না। ময়না পাখি পুষে ওরা ভাষা শিখাইছে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। ময়না পাখি যেই লোকের ভিড় হয়ে যায় ভাই, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক। তো লোকজন দেখে পাখি তো বলছে লাইন দাও এক এক করে এসো, সবাই লাইন দিয়ে দাঁড়ায় যায়। তো সভাপতি এটা ভালো বুদ্ধি না? সভাপতি তো বুদ্ধি হবে, বুদ্ধি তো আছে। এখন এই রোজার মাস আগামীকাল কি তারাবি পড়বে? সবাই ইফতারি করার জন্য সেই ওই যে ইফতারির জন্য সিমাই কিনেছে। তো গত বছরের সিমাই কিছু থেকে গেছিল, ওই সিমাই ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই তারিখ মুছে দিয়ে তো ওইগুলো বেঁচে দিয়েছে। দেওয়ার পরে খেয়েছে প্রথম ইফতারি তুই মোটামুটি ডাইরেক্ট পায়খানা কর, যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা। পরের দিন মিজাজ সবার খারাপ হবে না? হবে না। সব গেছে সিমাই খেয়ে, আমাদের সমস্যা হয়েছে সভাপতি সাহেবের মায়ের ধৈর্য। যখন সবাই জড়ো হয়ে, ওরে বাবা এটা মূল্যবান কথা বলছি, এর মধ্যে খাটি মারতেছে, বলছি কি যখন সবাই জড়ো হয়ে মাইধ্যম শুরু করতেছে, পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা এই না যদি ওই কথা শুনে লাইন দিয়ে এক এক করে সবাই আসে, তাই সভাপতি ডাইরেক্ট গুগাতে গাপনের কাপড় কিনে নিয়ে ভ্যানের সাথে আনতে হবে, ঠিক না ভাই? ঠিক। পাখি তো বুঝতে পারছে না যে সে কি কথা বলছে, পাখি বুঝতে পারছে? পাখি তো বোঝে না, ও মানে কাছে লোকের ভিড় হয়ে যখন তখন বলতে হবে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। ও তো জানেই না যে কথাটা কি বলছে। এই জন্যে কোরআন বোঝার দরকার আছে না নাই? এখন যারা কোরআনের বিরোধিতা করে ওরা হইলো লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এই লোক। ওরা বোঝে না, খালি শোনে, মানুষের কাছে শুনেছে, শুনে প্রচার করা শুরু করে দিয়েছে, ঠিক না বেটাই? আরো উদাহরণ দিতে পারবো, লম্বা উদাহরণ দেবো না, সময় অল্প। আমার মা বোনদের জন্য একটু কথা বলতে হবে, আমার প্রবাসীদের গান শুনে খাতি ডাকছে, খাতি ডাকছে, একটু খাতি ডাকলে, হ্যাঁ একটু খেয়ে দিয়ে আসুন, অনেকক্ষণ বলছে এই পাশে ও দূরে দেয় বসেন, হ্যাঁ না আমার আবার ভয় করবে না, বসে ওই একটু কাছে কাছে থাকলে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই কষ্ট আছে বাজার, কালকের থেকে রোজার মাস আর এক মাস কোনো আজ শোনা লাগবে না আপনাদের, এক মাস ছুটি। আবার শয়তানেরও ছুটি, শয়তানেরও কি? শয়তানের এক মাস টেনশন নেই, এক মাস বান্দা থাকবে, এর মধ্যে আর কোনো টেনশন নেই। এই জায়গায় বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ ভদ্রতার লিমিট ক্রস করা ঠিক না, বারবার এখান থেকে চিল্লানো এটা কিন্তু অভদ্রতা, এগুলো যারা করতেছে এটা অভদ্রতা। একবার একটা কথা করলে ঠিক আছে, ওই যে লেবু বেশি কষলে কি হয়ে যায়, তিতা হয়ে যায়। তো এখানে তিতা করে ফেলেছে এরা, আল্লাহ মাফ করুন, বলেন আমি ভাই আমার মা বোনদের জন্য একটু কথা বলতে বলেছে, বলার দরকার আছে? না বললে তো হবে না, বলবো কি? আপনারাই তো ভালো হতে পারলেন না। একজন আজ শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে, বাড়ি যাই বলছে ও ক্যা বলছে তো নামাজ পড়ে, বলছে তুই যদি নামাজ না পড়িস তাহলে জাহান নামে যাবে। তো না এতে অসুবিধা কি? অসুবিধা কি মানে তুই আমার বউ, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাইছিস কি? তো ওদের কোন পাগলা যে আজ শুনেছে আজকে, আর নামাজ তো তুমি নিজেও পড়ো না। তা বলছে আমি পড়িনি, আমার জন্য আমি জাহান নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাবো, তোর জন্য যাবো কে? বলছে শীতের রাত ঝামেলা করি না, কালকে কের কালকে কাল বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখিস নি নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে, বলা যায় ওর উঠাই উজু করাই নিয়ে আইসে, শীতই উজু করিয়ে কাটতে বাবা বলছে একটার সময়, কারণ অলরেডি তো 12:30 একটার সময় বলছে, বলো এখন রাইতে একটার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়বো? তো বলছে যা হয় পড়, বলছে এখন এত আসতে কাম যা হয় পড়, মানে বলো কি সুরা পড়বো, কোন সুরা মিলাবো, রুকুতি সিজদায় কি বলবো, বসি কি পড়তে হয়, দাঁড়ায় কি পড়তে হয়, হবে না? তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি, বছর ওরম করছিস কেন? কালকে তো বলছে না হয়ে গেছে আমল করা, এরকম হুজুর এরকম মুসল্লি আছে না নাই? এরকম শ্রোতা নিজে নামাজ পড়ে না, বউকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না, আর আমাদের কাছে কি বলে হুজুর বিড়ি টানসার বলছে রোজার মাসে, বলছে হুজুর আপনার ভাবির একটু ভালো করে বুঝাই আজকে মাইকে ওয়াজ করে দিয়ে যেন রোজা থাকে, ওর রোজা রাখতে পারলাম না হুজুর একটু বললেন, ও তো রোজা থাকে না, আমারও আর সেই ঋতু উঠা হয় না, কত বড় খাটাস বিড়ি টানে আর কয় ভাবি যেন রোজা রাখে, বলছে ভাবি ও আমার ভাবি, আর আমি বলার কোনো অধিকার আছে?
এই হলো নিজে ভালো কাজ করবে না অন্যের। একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও, আমার হুজুরির কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নাই। তা তুমি কি নামাজ পড়ো? তো বলছে হুজুর সত্যি কথা হলে আমি পড়ি নাই। তো বলছে তাহলে তো খাবো না। তো বলছে তাহলে আর কি করা? বলছে এই বল, বোর বলেছে, বউ বলছে না শোনো মানত করলে এটা খাওয়াইতেই হবে, যে ক্লাস যেভাবেই হোক। তো তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না। হবে না তাহলে দাওয়াত করো যে কোনো ভাবে। তাহলে আর দুটো দিন যাক, আমি শুনেছি যে বর্জনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আনফারায় আছে। তা আমি যাই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে তিন দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাঁত খান। বলছে সত্যি তো? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এইছে এসে খাতি বসি ভাত পেলেন সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকা? তো বলছে হুজুর খাওয়ার সময় কথা কত নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে দেই? হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো দুই রাকাত, দুই রাকাত, দুই রাকাত, দেখাই তো দুই রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন, খেয়ে দেন লাস্টে বল বানে শুনে বাড়ি চলে যে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি আমি যে সে হুজুর না যে টাকা দিলে আর যাইতে ওই আত্মা আত্মা করি তাও লাশ জানাজা পড়ায় তীর চলে আসলাম। ও এত সোজা না, আমি বই বই সিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তাহলে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। বুদ্ধি আছে না না যে মেসির পক্ষের লোক আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওলেন মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুখে নিয়ে যে ফুটবল খেল, ঠিক আছে? তো বাজা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান, ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণে করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পাইছাও কি? তুমি কথা কয় না, মরার পরে তারপর রাসূলের কান্দে তুলে দেবো, এত সোজা এই হুজুর আমার পাওনি। আগে চেক করে দেখবো তুমি কোন দলের লোক, কথা কয় না, সেই দলের নেতার কাছে দেবো যে তুমি একসাথে করি কম না খা। আগা রসুলের দল করবা না, আবার রসুলের দলে উঠবা পাকামো পাইছা। তো এই জন্যই বলছে যে হুজুর তালি এখন কি করবেন? হুজুর খাই নেন লাস্টে বলবেন শুনি যা। বউ বলছে প্রতারণা করেছো তুমি আমার সাথে। হুজুর যে চলে গেছে রান্নাঘরতে ঝাঁপ দিয়েছি বলছে এই মানত করা মুরগি আল্লাহ রাসূলের হাদিস হইল যে মানত যে উদ্দেশ্যে করা হয় এটা বাস্তবায়ন করাই লাগবে। হুজুর না খেয়ে চলে গেল এখন উপায়টা কি হবে? তা বলছে তা আমি কি করবো? হুজুর যদি না থাকে, না থাকে আমি কবার দেখালাম দুই রেখাত? এটা দেখাতে পারলে না দুই রেখাত চার রেখাত বললে কেন? বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই যে হুজুরি চার রেখাত বললি ঠেকাতে পারি নে, ও দুই রেখাত বললি থাকে। এরকম স্বামী আছে না নাই? এরাই আমার বাবা হুজুর। আমাদের স্ত্রীরা যেন পর্দা করে, সিরিয়াল যেন না দেখে, টিকটকে যেন ভিডিও না বানায়, একটু দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন। আমার বলিয়েছে, আমার বলিয়েছে যদি মা বলতে জন্য একটু বলেন। তা মা বোনেরা আমার এই দুটো ওয়াজ পাইয়ে বলছে হুজুর আগামী বছর ওরা দেওয়ার না দিলে আমরা দেবা না, ঠিক না বটে? হ্যাঁ, তবে মা বোনেরা আছে স্বামীরা যেভাবে চাই সেইভাবে চলে না, আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের জাহান্নামে দেখেছি। কারণটা কি? কারণ হলো দুইটা। কয়টা কারণ? কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না, স্বামী যাই করে ভালো লাগে না, স্বামী যে ঘর করেছে ওই ঘরে থাকা যায় না, স্বামী যে খাট বানাইছে ওই খাটে শোয়া যায় না, স্বামী যে আলনায় এনেছে ওই আলনায় কাপড় রাখা যায় না, স্বামী যে টিভি কিনেছে ওটা ঝিরঝির করে, স্বামী যে ওয়াইফাই নিয়েছে সেটা স্লো, স্বামী যে নেট ভরে দিয়েছে সেটাই কাজ করে না, এরম আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি মকসেদ মিয়া যেটা করে ওটা খুব ভালো লাগে।
এরা মিস্ত্রি আছে না নাই? এটা হলো স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। একটা উদাহরণ দেবো, আমার এক হুজুর বলতেছে যে ভাই আমার স্ত্রী যাই কিনি পছন্দ করে না, থ্রি পিস শাড়ি যাই কিনি পছন্দ করে না। আমি বুদ্ধি করি একটা যশোরের থেকে দামি শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী রাত্রে খাইতে দিয়ে বারবার আসছো কি খালি শাড়ি ঝুঁকি তাকাচ্ছে, কিন্তু সাহস করছে না জিজ্ঞেস করার। একটাকে জিজ্ঞেস করলো শাড়িটা কার, আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে তার বোর জন্যে। বসে দেখো শাড়ির কালার কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, তুমি যাকে তাকে আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিয়েছে, তোমার চোখ না দুটো মার্বেল আছে খালি, যা দিয়ে তুমি দেখতে পাও না, তুমি যা কেন তা পরিমাণের সামনে যাওয়া যায় না। তা হুজুর বলছে কি তোমার কি শাড়ি খুব পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় তুমি নাও, আমি কবির বলছি আমাদের সাথে মিট করে নিবা না, যা হয় হইবে না, ও যদি আমার ফাঁসি দেয় দিবে না। তা বলছে যে খুব পছন্দ হয়েছে শাড়িটা নিয়ে ওরে খুশি আল্লাহ, এত সুন্দর শাড়ি। হুজুর বলছে রাত্রি শোয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলাম স্ত্রী শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে, তা বলছে সত্যি আজকে একটা মনের মতো পছন্দের জিনিস পাইছি, কারণ তুমি তো চয়েস করে কেনা নাই, তোমার তো চয়েস ভালো না। বলছে আমার স্ত্রী আমার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনে এনেছি। বলছে তাহলে রং থাকবে না? বলছে সত্যি তুমি কিনেছ? হ্যাঁ। তা বলছে তাহলে রং থাকবে না, এর খুশি করা কি সম্ভব? আবার আমার বাপজান বিয়ের সময় উনার শ্বশুর একটা গাই গরু দিছিল, সেই গাই গরু এমন গাই গরু, অত গরু না মনে আছে, গরু এছাড়া করে কাগজ পাঠাই দেস। তাহলে বোঝা গেছে, ওই গরু একবার বেচার জন্য হাটে নিয়ে গেছিল 7 মাইল, নিয়েতে দাঁড়াই রয়েছে, তাই একজন এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক? বলছে গাই জ্বালায় গাই বাসে না দুধ হয় কটুক। বোঝেন তাহলে কি গাই, গাই জ্বালায় গাই বাসে না দুধ হয় কটুক, সেই গাই একটা দিল, ওই গাই আর কোনোদিন মরে না। যা করিয়েছে জীবনে, উনি যখন হজে যাচ্ছে বলছে স্ত্রী দোয়া করে দাও হজে তো যাচ্ছি, ভালোভাবে যেন কাজটা সেরে আসতে পারি। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম, বুঝলি, আব্বাকে বাড়িতে গায়ে গরু না আনলে তোমার হজ করা হইতো না। এরপরে মনে করেন গুগায় কি বেনা পোলে জমি কিনে 5 তলাটা বাড়ি করিয়েছে, বলছে চলো স্ত্রী তুমি একটু ফিতে কেটে আজকে উদ্বোধন করে দেবা। বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বুঝলি, তা না হলে অত দূর হইতো না। এরপরে একটা 7 চাকার গাড়ি কিনেছে, প্রিমিয় গাড়ি কিনেতে রাস্তায় চালাবে, তা বলছে তুমি ওটা আগে তোমার দিয়ে উদ্বোধন করি, তুমি ডান পাশ বাম পাশে বসো আমি চালাই। তো বইছে বসে সিটির পর বসে বলছে বলে আপাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, বলি এত দূর হইল। মানে এমন ভাব যে জান্নাতে যাওয়ার সময় এরকম ধাক্কা দেখাবে, আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলে একসাথে জান্নাত। এরম লোক আসে না নাই, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এই এক শ্রেণীর নারী আরেক শ্রেণীর নারীর কথা বলবো, শুনবেন শুনবেন, কেরা কেরা হাত উঁচু করেন শুনবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যুবকদের জন্য কিছু গান আছে আজকালকে ছেলেরা, তারপর তুমি চার লাগিয়া, হ্যাঁ এই গানগুলো শোনানোর দরকার আছে না নেই? প্রবাসীদের একটা গান আছে শোনানোর দরকার আছে না নেই? একটু যদি সামান্য, আমি বললাম 12:30টার মধ্যে শেষ করো, 12:30টা পার হয়ে গেছে, আর একটুখানি যদি সামনে যায় রাগ হবে আপনাদের? রাগ হবে? রাগ হবে না, কারণ এখন পুকা বেগুন সব চলে গেছে, যা আছে ভালো বেগুন, ঠিক না বেঠে? পুকা তো কিছু থাকবেই সম্মানিত ভাইয়েরা, কোরআন কায়েমের জন্য এই জাতীয় কিছু খাঁটি মর্দে মুজাহিদের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তাগিদ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো, সেই সংগ্রামের ডাক যদি আসে যেইভাবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, সালাম রফিক শফিক জব্বার বরকত তারা প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের
যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা কুলি মজুর তাঁতি তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার মা বোনেরা তাদের সন্তানদেরকে বিদায় জানিয়েছিল, যাও যুদ্ধ করে শহীদ হওয়া অথবা স্বাধীন করে বা এই মাতৃভূমির এই দায়িত্ব দিয়েছিল। তার জোটের নামাজে মা বোনেরা রাতের পর রাত কেঁদেছিল। আমার মুক্তিযোদ্ধারা 9টি মাস লড়াই করে রক্তক্ষয় সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে জীবন দিতে জানি কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি বাংলাদেশের আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার রাসূলের জন্য। প্রিয় তাওহীদী জনতা, কোরআন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আকাশে রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্ত চক্ষুর সামনে বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, এই বক্ষে বুলেট ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবীকে রেবার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা দুটি হাত দেখতে চায়? লাইলিয়ার মজনু প্রেম করার পরে মজনু কোনদিন লাইলিকে দেখে নাই, আবার লাইলির সাথে মজনুর দেখা হয় না। লাইলির গেটের সামনে বসা মজনুকে দেখবে, এটা মজনু শুনে লাইলি, মজনু বসা লাইলিকে দেখবে, লাইলি প্রতিদিন দুগ্ধ পাঠায় দেয়, আমার মজনুকে খাওয়াও যে আমার এত ভালোবাসে, তারে খাওয়াও। এই দুগ্ধ দেয় দেখে ওই জায়গায় আরো মজনু জুটে গেছে, একজন দুইজন তিনজন পাঁচজন 100 জন। এখন লাইনির বান্ধবীরা কয় ওগো লাইনি, আমাকে তো দেশি গাইতে আর হচ্ছে না, অস্ট্রেলিয়াতে আর দেবে কেন? কারণ আগে ছিল মজনু 100 জন, এখন তো মজনু 100 জন। এত দুগ্ধ আমাদের দেশি গাই গরু আর দিয়ে পাচ্ছে না, অস্ট্রেলিয়ার গাই ছাড়া আর এই দুধ দেয়া সম্ভব না। কয় ওরা কি সত্যিই আমার আসল মজনু? কয় তা আমরা কি করে বলবো? কয় তোমাদের মাথায় কিছু নেই, একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা। কয় কি করে প্রমাণ করবো গো? সই কয় দেখো যেই গ্লাস নিয়ে ওদেরকে দুধ খাওয়াও, আজকে ওই গালে গ্লাসটা খালি নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা লাইলি আজকে একটু রক্ত চাইছে, রক্ত দাও। যেই যেই ধরেছে ওনার কাছে বলছে খাই খাওয়াটা তোমার রক্ত দিচ্ছি গুড়ে পাইছে, উঠে দৌড় দিয়েছে ওনার কাছে ধরেছে, ইমাম সাহেব কয় আমি আইলাম দুধ খাওয়ার জন্য, রক্ত দিতি না। এক এক করে সব দৌড় 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 লিগাল যে মজনু সে বসে আছে ওর কাছে যেয়ে বলছে লাইলি বলেছে রক্ত দাও, রক্ত দিতে হবে, আজকে দুধ দিতে পারবে না। উনি ঘ্যাসাং করে হাত কেটে গিলাস ভরি দেশ নেই নিয়ে যা দে, বোঝা গেছ না যায় নাই, বোঝা কি গেছে? আল্লাহর প্রেমের এরকম মজনু আছে না নাই? রক্ত চাইলে ঘ্যাসাং করে কেটে দেয় আছে না নাই? আর কিছু আছে নকল মজনু, রক্ত চাইলে পা দৌড় দেয় আছে না নাই? এখানে কি আসল না নকল? আসল গুলো হাত তোলেন, আসল গুলো হাত তোলেন, তুলিছেন? এরা পকেটে যে মাল আছে সব বের করেন, এই আমারও দেয় দেখি, আজকে দেই মল নকিটা একটু চেক করে দেখি, পরীক্ষা শিগগিরি প্যাকেট দেন, প্যাকেট দেন, প্যাকেট দেন শিগগিরি, দেখি পকেটে যা আছে ডাইরেক্ট প্যাকেটে ঢুকছে, কিরাম মল নো আল্লাহ। এই আমার ক্যামেরাম্যান, আমি না দিলি তো হবে না, আমিও আল্লাহর মল নো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমি 500 টাকা দিলাম কয়লা মজনু, তারপরে এবার পকেটে দেখি কিরা কত দিতে পারছেন মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘর, আল্লাহর প্রেমে পাগল যারা গো, উঠে গেলি বলবো না কোল রে, এইবার বোঝেন হুজুর কেমন গরিব।
আসলে আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি, পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইটও দিতে পারবেন। আমার গোলাম রব্বানি ভাই চাইলো একজন দুই প্যাকেট আকিস বিড়ি দেশ দিয়ে বলছে, হুজুর আমার তো আর কিছু নেই, এই দুই প্যাকেট আকিস বিড়ি ছিল, এক প্যাকেট আপনি কমিটি দিয়ে যাবেন আর এক প্যাকেট আপনি গাড়িতে বসে বসে টানবেন। তোর মাথার বুদ্ধি থেকে একজনে মারুন হবে না, পকেটে যা আছে সিগার নোট কোন জায়গায় চলে না, আমাদের দেন, মামনের মধ্যে চলে যান, মামনেদের কাছে প্যাকেট দেন, একজনে মারুন করবেন না, 500, 100, 1000, 2000 যে যা পারেন। আর এই মাদ্রাসার নামে আমার হাতে, আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ কথা বলছি, তাও কষ্ট হচ্ছে, আমার লাংস ইনফেকশন ধরা পড়েছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে, যদি কেউ দিতে পারেন। হ্যাঁ দেখো নতুন সঙ্গীত শোনাবো, শোনাবো আমি সঙ্গীত নো অন্তর, তো ভাই যেটা বলেছি ওটা যে তুমি যার লাগি এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা শোনাবো ভাইয়ের আমার, একজনে মারুম হবে না, আমি প্যাকেট গুলো দেখবো, মাপনদের মধ্যে যান, আমার দাঁড়ানো ভাইদের কাছে যান, আমার ভাইয়েরা অনেকক্ষণ দাঁড়ায় আছে, যাদের পকেটে বিড়ি সিগারেট আছে আপনার পাইছেন নুবানে দেন, গ্যাস লাইট মাইট তাও দেন, 2 টাকা, 5 টাকা, 1 টাকা যা হয় ভাই, মাদ্রাসা বরকত আছে। শরীফুল আর তরিকুল ওরা বিদেশ হয়েছে, 2500 দেশ আর মা মারা গেছে না মায়ের কবর কাল্লা জান্নাতের বাগান বানা, তা তো ক্যাকারি নট দেখছি বঙ্গবন্ধুর, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে মন ভালো। এরকম আর কেউ মহিলা প্যান্ডেলে যান, এমন হবে যে লাস্টটা ভারতে নিচ্ছে না বাংলাদেশে নিচ্ছে না, হইতে পারে না, পারে না, সিমেন্ট দেবেন এক বস্তা, 5টা বস্তা অন্তত সিমেন্ট এই মাদ্রাসার জন্য দেবেন, এমন কেউ আছেন? এক বস্তা করে 5 জন দেন অন্তত, আছেন কেউ? আমার মজদুরা আমি একটু দেখি, 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরের জন্য, একজন দাঁড়ায় যান 1 বস্তা দিবেন, 5 জন মানুষ দেখতে চায়, মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা সিমেন্ট, মাহফিল কমিটির এ মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা দিবে, মা মা ধর আপনি আপনার যে বয়স, আপনি আপনার যে সিয়ারা, এই সিয়ারা 1 বস্তা সিমেন্ট কোনো ভাবে যায় না, আমরা তো বিয়ে দিলি ভালোভাবে বিয়ে হয়ে যাবে, বললেন না তো আপনার সিয়ারা ভালো তো ভাই, বাড়ি অশান্তি করুক যা করুক, 5টা বস্তা সিমেন্ট দেন, আমি দোয়া উল্টো দিয়ে যাবো না, কে 2 বস্তা 5 বস্তা অন্তত কি আপনারা কি করেন, 5 বস্তা চান কিটা কিটা হাতিস করেন, হ্যাঁ এই যে দেখেন আর কিছু করার নেই, নারায় থাকবে লিল্লাহে থাকবে, আল্লাহ আমার সভাপতি সাহেব নাম কি জানো, তুফাজ্জল ভাই আমার কাছে কথা দিয়েছে, ইদিস সারুজা সান উঠবে নামাজ পড়া ধরবে, আর ইদিস সান উঠলি বলতে পারে না, ইদিস সান উঠলে কি করবে আমি বলতে পারিনি ভাই, অবশ্যই ওই পর্যন্ত যাইনি, বলে রোজার মাসটা আমি স্টার্ট দেব, আল্লাহ কবুল করুন আমিন। কয় আমাদের ওয়াজে নাকি আসর পড়ে না, তাই একজন তো অন্তত রোজার মাসতে পড়বে, অন্তত একজন তো দেখলেন, আল্লাহ কবুল করুন বলেন আমিন। রোজার মাসে রোজা রাখবেন কে কে শক্তি আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার যুবকেরা অনেকেই আছে এখানে হাত তুলেছে, যুবকদেরকে আল্লাহ কবুল করুন, আমার আমি সিমেন্ট চাইলাম 5 ব্যাগ, একজনে 5 ব্যাগ দিয়েছে, আমি 5 জনের কাছে 5 ব্যাগ চাইলাম, তো আপনারা একটু 1 ব্যাগ করি 500, 550 টাকা দাম দেওয়ার মতো 5 জন মানুষ পাওয়া যাবে না, 10 টাকা সালাউদ্দিন 500 টাকা কি দাম, পশ্চিমপাড়া সালাউদ্দিন 500 টাকার একখান ক্যাটকারি নোট দান করল, আদমের ছেলে খোকর 1 ব্যাগ সিমেন্ট, আদমের ছেলে খোকর লিল্লাহে তাকবে, আদমের ছেলে খোকর 1 কান সিমেন্ট আল্লাহ কবুল করে, তাহলে 6 কান হলো আর 4 কান বাকি, কোন আল্লাহর বান্দারা আছেন ও সভাপতি, নাম কি জানো, নাম কি শুনে ইকরামুল, আমার নাম কিন্তু ইকরামুল কবির, অনেকে জানে না কবির সমাজ পাইছে, কিন্তু ডাইরেক্ট মেন নাম হইলো ইকরামুল কবির, আমার আব্বা রেখেছে যেটা, ইকরামুল ভাই আমার নামে নাম, আমার মাদ্রাসায় যদি বলেন কবির চেনবে না, হুজুর
তার কাছে ইকরামুল বলা লাগবে আমার নামে না 1000 টাকা দিল আব্বা মারা গেছে গো আমার আব্বা নাই আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও আর ভাই 1000 টাকা আল্লাহ ধানকে কবুল করে খায়াত দাও মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্জনদের কবুল করে নাও আমার ইউটিউবাররা ঈদের একটা গান শুনতে চেয়েছে সেটাও শোনাবো আপনারা চলে গেলে কিন্তু শোনাবো না সিমেন্ট দেবেন 7 ভাগ হয়ে 7 3 ভাগ ভারত থেকে খালি কয়েক বোতল ফেন্সি ডাল আনলে হয়ে যায় ঠিক না বে ঠিক বাড়ির কাছে আপনাদের হ্যাঁ তাছাড়া কি কব আপনারা হালাল ইনকাম তো দিতে চাচ্ছেন না তা হারাম দাদা নিজের বাড়ি দাঁত তৈরি করে খায় না বারবার দাঁত খায় আমিও দাঁত খাই পাঞ্জাবি বানা দিদি সিরাম করে ও বানাইছে সামনের দিকে ঝোল পিছনের দিকে খাটো বলছে এখন লিখা তো রাম কে দিক কালা পাশে ইসাকে করেছি ক্যা তো পাশে হুজুর কে যে ভুড়ি পরের বাড়ি খাইয়ে সামনে ঝোল করে দিই ওটা ভুড়ি দিয়ে কভার হয়ে যায় বুট দিয়ে দেখেছে আর নিজের বাড়ি দাওয়াত খায় না আমার আলমগীর ভাই পিতার নাম মতি আর মল্লিক মতি আর মল্লিক মারা গেছে উনি একাই 3 বস্তা সিমেন্ট দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেকায়াত দাও মনের স্বপ্ন পুরো করে বস্তা পিরা মা মারা গেছে মখলেসুর মখলেসুর রহমান মা মারা গেছে 2 বস্তা সিমেন্ট দিলেন আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তুমি নেকায়াত দাও আমার মখলেসুর রহমান ভাইকে পরিবার পরিজনকে কবুল করে নাও 12 যখন হইছ তাহলে মনে হয় 15 পর্যন্ত হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর 3টে বস্তা দেন দিন 3 জনে ভাই এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবেন এটা আমৃত্যুকাল শুধু কিয়ামত পর্যন্ত পাবেন আসেন দেওয়ার মতো এখানে দাঁড়ানো যুবকেরা এমবি কেনার টাকা হয় গদখালি যাওয়ার টাকা হয় ওই মাথার পরে ফুল কেনার টাকা হয় খালি মসজিদে সিমেন্ট কেনার টাকা হয় না হ্যাঁ একটু দেওয়া যাবে না একটা বস্তা দেখি কোন যুবক ভাগ্যবান এই যে আমার এক চাচা দেখেন ও না ওই 5 টাকা যাই দি যা দেন 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 আর সিমেন্ট দেবেন কিরা একটু শক্ত করে হাতে চু করেন দেন তো 500 টাকা দিস তো ভাই 500 টাকা এদিক সব নতুন টাকা দেন তো ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখা দাও মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্জনদের কবুল করে নাও যারা কবর কিরা মাওলানা দুই বস্তু মাওলা আলহামদুলিল্লাহ মাওলার প্রেমে পাগল যারা আর ও নিজেই মাওলা নাম নামে কোনো সমস্যা নাই আল্লাহ আমার মাওলা ভাইয়ের দানকে কবুল করে নাও কয় বস্তা 2 বস্তা তাহলে 14 বস্তা হলো আর একটা বস্তা হলি অর্ধ সেঞ্চুরি পবিত্র কোরআনের পারা কয়টা 30টা অন্তত অর্ধেক উঠলি বলবো না ঠিক আছে কোরআনের প্রেমিক হইতে হবে গো 1 বস্তা সিমেন্ট আসার আমি ভাই 500 টাকা যুবক মানুষ আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও নাকি তেশ মারা শেষ সব মা বাপ বেঁচে আছে নাকি সে কটা দিলে সব মা নাই বাবা নাই বাবা মারা গেছে আল্লাহ বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দাও 15 বস্তা হইল আরে আর 15টা হলে পবিত্র কোরআনের 30টি পারা পূরণ হয়ে যেত গজল খানিকটা বলেন তো গজল খানিকটা বললে হবে আপনি দেবেন আজি আমি গজল বলবো আপনি 2টা বস্তা দেবেন ইনশাআল্লাহ কার দেখাছেন ইনশাআল্লাহ লেখেন লিল্লাহি তাকবীর তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ঢং তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ঢং ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ঢং তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন
মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়, ঠিক না বাঠে, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। আল্লাহ দানকে কবুল করো, নানির কবর জান্নাত বানাই দাও, আজিদ মোড়ল আধামন ধান, সাইফুল ইসলাম আধামন ধান, আল্লাহ যে করলো ধান দান, তুমি তার ফসলে বরকত দিয়ে দাও, ফরহাদ তার দাদির নামে 100 টাকা, আমার ভাইজান দুই ব্যাটসম্যানের নাম কি জানো, নাসিরউদ্দিন ভাই, নাসিরউদ্দিন মাস্টার, এই মাদ্রাসারই মাস্টার, দুইটা ব্যাটসম্যান ঠিক মতো বেতনও পায় না, তারপরে যা করে হোক একটু খুঁজে বেড়ায় কপোতাক্ষের পাড়ে যদি দুই একটা ডাল মাইল পাওয়া যায়, রোকিয়া খাতুন সাজান এক বস্তা সিমেন্ট তালি করা হলো, 18 ব্যাগ হলো আর মাত্র 12টা ব্যাগ, আমার মা বোনেরা একটু নামের লিস্ট করে পাঠাই দিতে পারেন, কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম, একজন বোন গলার এক ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন, সোনার চেন খুলে দান করে দিয়েছে, এমন মানুষ যদি থাকেন ঘরে সোনার চেন খুলে যদি বাড়িয়ে যাইয়ে স্বামীর কুপান খাওয়া লাগে, তাইলে খবরদার খবরদার দিয়েন না, কিন্তু এক বস্তা সিমেন্ট লিখে দিয়া যায়, বাড়ি মুরগি বেছে হাঁস বেছে আর ওই রাজহাঁস খুশি কপোতাক্ষের পাড়ে খাওয়ায়ে, উইবেসলি দুই ভ্যাগ সিমেন্ট হয় না, হয় না, একটা রাজহাঁসে দুই ভ্যাগ সিমেন্ট, ঠিক না বেটে, সুতরাং মা বোনেরা আমার একটা মাদ্রাসার জন্য একটু যদি হাত উঁচু করতে পারেন, আছেন যুবকেরা এই ডান পাশে বাঁ পাশে, এখনো যুবকদের একজন নাম কি, আমার তো ভাই লালটু ভাই একবার, আর ইনুস চাচা, ইনুস চাচা একবার, ইনুস চাচা একবার, লিল্লাহে তাকবীর, ইনুস চাচা লালটু ভাই দুই ব্যাগ দিয়ে একেবারে ওয়ান থার্ড টু থার্ড করে দিলেন, তার মানে তিন ভাগে দুই ভাগ হয়ে গেল, তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে আর 10টা ব্যাগ, আমি বিশ্বাস করি মাহরুম করবেন না, চলে যাবেন না, মোনাজাতটা নিয়ে যাবেন, ভাইরা আমার আর 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু মনটা নরম করে, আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এর আগে মারা যান মাফ করে দিবে, মিলন ভাই, ছেলে মিলন ভাই দুই ব্যাগ সিমেন্ট, ওর চাচা মারা গেছে, মারা গেছে, চাচার নামে দিয়েছেন, আল্লাহ চাচার কবরকে জান্নাতের, দাদার নামে দাদার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও, 22টা ব্যাগ হয়ে গেল আর মাত্র 8টা ব্যাগ, মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে গেলে 800 টাকা লাগতো, 1000 টাকা লাগতো, বাবা
যদি বেঁচে থাকতেন 500 টাকার লুঙ্গি বাবিল কমিটির সভাপতি এক বস্তা হ্যাঁ আবার এক বস্তা স্ত্রী চিন্তা করলো তুমি একা বেসতে যাবা তা তো হবে না, তুমি পাঁচ ব্যাগ দিয়ে যদি বেসতে যাতে পারো আমি নারী মানুষ আমার তো ইনকামের রাস্তা নেই, এক ব্যাগ দিয়ে পাঁচ পাঁচ থাকবো আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেবের ওয়াইফ কালাম সম্মান মনের মেঘ আশা পুরা করে দাও, ধানে যেন কারণ পোকা না লাগে, আল্লাহ তুমি সেই দিকটা একটু দেখে শুনে রেখে দিও বলেন আমি। যদি পায়ের জুতা ছিঁড়ে যায় সাইবেন কার কাছে, অনেকেই মনে হয় ছোটখাটো জিনিস চালি মনে করে যে আল্লাহর কাছে মনে হয় এটা নেই, পায়ের জুতার পেরে খুঁজে পাচ্ছেন আল্লাহর বলে আল্লাহ ব্যবস্থা করে দাও, হঠাৎ দেখবেন আপনার পায়ে ঢুকে বসিয়ে দিয়ে জুতোয় মারা জন্য, ঠিক না বেঠে আল্লাহর আছে না নাই, সাইকেল পাংচার হয়ে গেছে আল্লাহ কি করবো রাত 12টার সময়, হঠাৎ যেই দেখবেন যে ওই দিন কোন এক কারণে ও পাংচার আলা দোকানদার এখনো খুলে রেখেছে, থাকে না থাকে না, কত উপকার আল্লাহর পথে চলিয়ে দেখেন যে কি মজা, খালি বল বলাবেন। আমার মোবাইল চুরি করেছে আকিল সাহেবের বড় ছেলে মেজর ছেলের জানাজা শেখ মুমিনউদ্দিন, নাম শুনেছেন আপনারা, শেখ মুমিনউদ্দিনের জানাজা পড়তে গেছি পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে, মোবাইল নিয়ে নিলে আমি তো খুব কষ্ট লাগে না, তখন একটা মোবাইল গরিব মানুষ আজ থেকে 3-4 বছর আগে খুব কষ্ট পেলাম যে আকিল সাহেবের ছেলের জানাজা পড়তে এসে আমার মোবাইল চুরি হয়ে গেল, ওই এক সপ্তাহের মধ্যে আমার ওই মুমিনউদ্দিন স্যারের বড় ভাই মহিউদ্দিন স্যার আমার ডেকে নিয়ে যে বলছে তুমি আইসাও কিসে আইসি কিনে খুল নাই, তাই বলছে স্যার মোটর সাইকেল আইসি, তো বলছে বৃষ্টিতে আমি বলছি যে রেইনকোট ঢুকে আইসি, তারপর একজনের ডেকে বলছে আমাদের ওই জায়গায় ওই গাড়িটা আছে না ওইটা কবির দিয়ে দেয়, আমি আমি আমার বাড়ি এখনো সে গাড়ি আছে আর নিজে আর একটা কিনেছি, হারাইছে কি দেশে কি কপাল কাকে বলে কপাল না আল্লাহ আছে না নাই, অনেকেই মনে করে আল্লাহ, এই সেদিন গেলাম কাতারে ফোনটা কিনবো আইফোন খুব শখ ছিল, আমার বাবা বলছে তোমার একটা আইফোনের শখ, তো আইফোন আমি ডলার নিয়ে গেছি সিঙ্গাপুরের ডলার কারণ আমাদের ডলার ঘাটতি, তো বললাম ভাই আমার সিঙ্গাপুরের ডলার কাছে আছে আমার একটা আইফোন কিনতে হবে, আমার বন্ধুরা যারা ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, তো আইফোনের দোকান গেলাম কিনেতে মানি ব্যাগ হাতে তো দিছি যে ডলার দিয়ে ওদের বিলটা পেড করেন, কয় মানি ব্যাগ বের করেন কে আমরা থাকি মরি গেছি নাকি, 1.5 লাখ টাকার মোবাইলটা দিয়ে দিলেন দেয় কে, আবার গান গে গাইছি পারফরমেন্স করেছি 20 মিনিট আর পরে সব মিলাই 40 মিনিট, আসার সময় কাতারের তে বাড়ি আইছি এই কটা খানের মধ্যে কাতারের কটা টাকা ভরি দিয়েছে, তা বাড়ি এসে উনি দেখলাম তাও প্রায় 2 লাখ টাকা, 40 মিনিটই কয়লা পাকামো দেয় কিটা, তোমরা মনে করো সারাদিন গদখালি ঘুরে বেড়ালি মনে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যাও, কুরআনের কাছে আসলে পাওয়ারফুল হবা, তারপরে বলেন হুজুর গুগার নাসরিন 2 ব্যাগ সিমেন্ট, গুগার নাসরিন 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ মহিলা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে নাম প্রকাশ করেনি, ও না নাম প্রকাশ করেনি তাও আবার ওর খুঁজে পাবেন কি করে, ও দিয়ে দেবেন এমনি নাম লিখেছ কি না খাতায় নাম আছে তো তাহলে ঠিক আছে, আবার একজন লিখে দিয়ে নাম দিতে আছে অনিশ্চিত 10 ব্যাগ সিমেন্ট, আচ্ছা ওর আর কি আমার তো খুঁজে পাওয়া যাবে, স্যার সাথীর বাবা মারা গেছে, সাথীর বাবা মারা গেছে এক বস্তা সিমেন্ট আর নাসরিন 2 বস্তা আল্লাহ 3 বস্তা হইলো 29 তারপর না হইলো 27 তারপরে কিডা বলেন আল্লাহ দানকে কবুল করে নাও তাড়াতাড়ি বলেন, শামসুর মল্লিক কে পশ্চিম পারে 3 বস্তা, শামসুর মল্লিক পশ্চিম পারে 3 বস্তা, 1 বস্তা সিমেন্ট 1 বস্তা, 3 বিয়ে করেছে 3 মেয়ে 1 বস্তা, ও 3 মেয়ে তাই কো 3 মেয়ে গান গান করলি আল্লাহ কবুল করে নাও, ভালো জায়গায়
বিবাহের ব্যবস্থা করে দাও। ও হয়ে গেল সব বিয়ে করাছে তার কয় বস্তা হইলো সিমেন্ট চালু শুনে তিরিশ হয়ে গেছে তার মানে হাফ সেঞ্চুরি হবে মনে হয় হবে হবে চেষ্টা করলে হতে পারে কারণ এখানে যারা আছে মুসলমান খাঁটি মুসলমান এখানে যারা আছে সব মুসলমান আসানুর এক বস্তা আসানুর এই যে দেখো আসানুর আসানুর আসা শুরু করেছে আমার আসানুর ভাই সেক্রেটারি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে তাহলে কয় বস্তা ওরা ওখানে না গেলি ওরা মন খারাপ করতেছে কারণ মা বোনকে টাকার অভাব নেই তো কাপুর কাস্তি গেলেই টাকা ফেরে আবার ওই টাকা যদি কই যে আমার বউ যদি বলি আজকে পাঁচ হাজার মধ্যে এটা 1000 টাকার ভাগ নোট ছিল তুমি মনে করছো আমি নিয়েছি না না তুমি নোয়া কেন তোমার মতো আল্লাহ লোক আছে কিছু কইলে ভয়তে কানে কি করি বসে সমস্যা যাই হোক এখন ই করেন এই এই মফিজুর এক বস্তা মফিজুর আল্লাহ লিল্লাহ থাকবে ওরে রাজ যত যাবে সিমেন্ট তত হবে মফিজুর এক বস্তা আগামী কালকে তো রোজা এটা আমার শেষ মাহফিল এই বছরের জন্য আর রোজার মাসে 20 দিন মোটামুটি এলাকায় মা রোজা করব আর 10 দিন আত্মগোপনে চলে যাব আল্লাহর কাছে একটু ধরনা দেব তারপরে যাই ঈদের দিনতে আবার কুরবান শুরু হ্যাঁ ঈদের দিন দেখি হ্যাঁ আর আমার ভাইয়ের মাইক সার্ভিসটা খুব ভালো এলাকায় মাহফিল হলে জন্য এটা নিয়ে হয় এটা নিলে আমি আসবো না নিলে আসবো না আল্লাহ কবুল করুন বলে না রেজা 1000 টাকা আলহামদুলিল্লাহ আমার মাইক শুধু ভাড়া দেয় না ও সিমেন্টও দেয় আল্লাহ কবুল করেন নেখায়াত দেন ভাড়া বাড়িয়ে দেন আল্লাহ রোজার পরে অনেকগুলো মাহফিল ঝড় দৃষ্টি যেন না হয় আমরা আর ওরা মিলে যেন ভালো ইনকাম করতে পারি তৌফিক দেন বলেন আমিন তারপরে কার নাম বলিলেন আপনি কার নাম যেন বলিলেন মাঝখানে হ্যাঁ একজন 100 টাকা একজনে 100 বেশি কত দেবো যদি 3-4 জনে 100 দেয় তাহলে হয় একজনে দিয়ে ঠিক আছে তারপরে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে একটাই এক ভাই জিজ্ঞেস আমার ঘড়ির চার্জ শেষ তাহলে বোঝেন 100 টাকা হুজুরের কিন্তু সঙ্গীতের জন্য এক মহিলা দিয়েছে ও আমার টাকা প্যাকেটে বুঝতেছেন আমি তো ডাইরেক্ট কই আর ভাষানি সাহেব ইনডাইরেক্ট কই এক মহিলা 200 টাকা দেশের নাম বলতে মানা করিস কে নাম কি ঘিন্না খাতুন একজনের আমার এক নানির নাম ছিল ঘিন্না এই জন্য কোন জিজ্ঞেস করলে সব কে দাঁড়ায় থাকতো মানে ঘিন্না মানসি কই কই যাই হোক নূর ইসলাম এক ম্যাক্সিম এই দেখেন কে দিয়া যো নাম কি শুনুন আপনি রোজার মাসে 1 বস্তা সিমেন্ট দিলে 70 বস্তার কোন পক্ষে সওয়াব হুজুররা এখানে আছে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় রোজার মাসে 1 বস্তা দিয়ে দেন আল্লাহ কবুল করুন লিল্লাহে তাকবীর নাম কি সুলাইমান ভাই 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান রেখা দিয়ে দাও সন্তানদেরকে কবুল করে নাও ইসরাফিল 1 বস্তা সিমেন্ট আল্লাহ ইকরামুল ভালো আবার 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 আদামন ধান আদামন ধান আল্লাহ কবুল কর রেখা দাও মনের স্বপ্ন পূরণ কর আর আপনারা যারা এত বড় বড় লোক কত ধান কত পরিচালনার দায়িত্ব রয়েছে মারনা দেলার মারনা দেলার হুসাইন সাইদি আমার দেলার ভাই কয় বাস্তব
এক বস্তা সিমেন্ট এমপিও আলিম মাদ্রাসা এমপিও দুই বস্তা কয় বস্তা না থাকবে আল্লাহ কবুল করে তাহলে কয় বস্তা হলো নতুন চাকরি পেয়েছে ভাই যারা দেবে আল্লাহ তাদের একবার রাস্তায় দিয়েই দেবে এটা টেনশন করার কিছু নেই উজ্জ্বল হোসেন কয় বস্তা হয়েছে উজ্জ্বল হোসেন এক বস্তা 37 আর 38 আমরা কি খুব পাপ করি বলি নাকি এখানে কি পরিমনি আইয়াছে ওই জায়গায় হুজুর আইলো আর এখানে হুজুর না ওদিকে 10 বলেছেন কেউ ওদিক 5 বলে আমাকে 5 বলতেন গাড়ি পাঠে কেন আমরা কি সব আমলিক করি বলেন এটা কিছু বলেন মন নরম করে বলেন আল্লাহ এক উপায় করে দিবেন হাজির দেখেন হাত পা কুড়িয়ে দেখেন পাঁচ বস্তা দরকার নেই দুটো বস্তা দিক তাছাড়া আর কি করেন কয় বস্তা লিল্লাহি তাকবীর এই দেখো এই জন্যই তো বাঘের বাচ্চা দুই বস্তা আমি কমাই দিলাম এখন পাঁচ বস্তা কেন ঠিক আছে না লিল্লাহে তাকবীর হাজি সাহেব আল্লাহর ঘর তওয়াব করে এসেছেন যেটা সবার ভাগ্যে হয় না রাসূলের রওজা জিয়ারত করেছে স্ত্রী কেউ নিয়ে গিয়েছে আল্লাহ স্ত্রী মারা গেছে আল্লাহ স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও সুগান সঙ্গিনী চলে যায় যার সাথে ঘর কন্যা করা হয় কয়দিন আগে একজন সাধারণ মানুষ বললাম মানটি কি আছে উনি কেঁদে ফেলেছে আরে নাই বললাম কোথায় গেছে কয় তার বাড়িতে চলে গেছে আরে চলে যাই রে আমার হাজি সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও পাঁচতলা এক সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ নেখায় দিয়ে দাও তাহলে 38 আর 5 কত 43 43 আর মাত্র 7 ভাগ আয়ুব ভাই মাস্টার আয়ুব ভাই একটু হাতে জোকরন দিন আয়ুব ভাই আয়ুব ভাই আয়ুব ভাই আয়ুব ভাই কোয়া শুনা আয়ুব ভাই একটু হাতে জোকরে শুনুন আপনারা মনে করেন হুজুর এরাম করে আমি এরাম করে চাচ্ছি আমার এলাকা বুঝলে আমি এলাকার লোক না বাড়ির পাশে একটু আইস ভাই কই বাবুল হোসেন দুই বস্তা সিমেন্ট অসুস্থ ছিল লিল্লাহি তাকবীর বাবুল হোসেন দুই বস্তা সিমেন্ট অসুস্থ ছিল আল্লাহ সুস্থতা দান করে দাও দুই ব্যাগ মামুন দুই ব্যাগ মামুন ভাই দেখো সিয়ারা দেখলে দুই বস্তাই হয় না শুনে আল্লাহ সুন্দর একটা সিয়ারা দিও আর একটা বস্তা বেশি করে লেখেন তিন বস্তা লেখেন ইকরামুল খেলাতে পারে না ভালো করে হিসেব করেন দুগুণ এখন বাকি মানে মনে থাকছে না কিরাম হিসেব করছেন চাকরিতে বললেও এমপিও হবে না গেল আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা না তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা না তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প
বলি শোনো, পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথা বাবা দিল সাই, খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরুষ মায়ের গহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি, মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জুন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো আমার রে কৃষ্ণ কি নগর হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সারসা উপজেলার প্রবাসীদের গল্প বলে শোনো, বিমানেতে বসে খোকা জানালার পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে, খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা, এমন মানুষ কোন সে জানাম, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো আমার বেনাপোলে প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো, নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধীর বিদেশের বাড়ি, অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়, মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলিছ শোনো, আমার হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে, তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে, পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো
না বাবা দেব আমি টাকা, এমন মানুষ কোন সে জানাম, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো আমার বাংলাদেশ প্রবাসীদের গল্প বলে শোনো, আমার গোগা ইউনিয়নের প্রবাসীদের গল্প বলে শোনো। আরো অর্ধেক রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানে আমার ওই ইনফেকশন হওয়ার কারণে যখন নিঃশ্বাস নিই তখন সুচের মতো ফোটে। তো আজ কয়দিন ধরে আমার একটু রেস্ট করতে হবে, তো আজকের মাহফিল ছিল না, আসলে তো মানুষের মান সম্মান তো কথা হয়েছে, দেখেছেন আলহামদুলিল্লাহ। চাইলাম পাঁচ বস্তা হয়েছে কত, 54, আর চাওয়ার দরকার আছে, তাও আছে, পাঁচ বস্তা চাইলাম 54, 55 হলে ভালো লাগবে। এই গ্রামের জামাই প্রবাসীকে মারা গেছে, আবু তালেবের দুলা ভাই, এক বস্তা সামনে আবু তালেবের দুলা ভাই, এই গ্রামের বাসিন্দা প্রবাসে নাজমো মারা গেছে, না মারা গেছে যে ওর নাম কি, ওর নাম কি, ওর নাম যাই হোক, আল্লাহ মারা গেছে আবু তালেব, আবু তালেবের দুলা ভাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানা, আমার একজন কিটা নাজমা শহীদুল্লাহ, শহীদুল্লাহ আল্লাহ কবর কে মাফ করে জান্নাতের বাগান বানাও, তারপর কিটা নাজমা, নাজমা একবার তালি কত, 56 হয়ে গেল, হ্যাঁ 56, এই হ্যাঁ নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন এক বস্তা, এক বস্তা টাকা দছে না, এরকম পাঁচ ভাগ্যবান এই রাতে রমজানের মাসে দেবেন সব আল্লাহ রাবুল আলামিন বাড়িয়ে দেবেন, তিনজন ভাগ্যবান দেখতে চাই, 60 করে কমপ্লিট করে দি, 57 হয়েছে, ঈদের গান এক কলি, ঈদের গান শোনাবো তিনটে ব্যাগ দিন আছে, এটা হাত তাল নয় যে দেখেন, নাম কি শুনবেন, নাসির ভাই এক বাস্তব, এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, আর এ আবার তেস মারলে না, আবার 163 মেরি দিলে, আর ভাই দুই বস্তা দাদির নামার তাই 160 হয়ে গেল, আর নেব না আরের মধ্যে দিলি দেন না, সেদিন এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, এদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, এদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাইব, মুখে আছে সুখের কথা অন্তরে নাই সুখ, ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাইব, মুখে আছে সুখের কথা অন্তরে নাই সুখ, হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়, এদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, এদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, ফুটপথে হয়ে থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনে রয়ে বাসি খাওয়া ঈদের দিনেও খাই, ফুটপথে হয়ে থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনে রয়ে বাসি খাওয়া ঈদের দিনেও খাই, ঈদের দিনের শিরনি পায়েস ওদের চটে না,
সবার মুখে ফোটে হাসি, ওদের ফোটে না। ইদের দিনের শিরনি পায়েস ওদের জোটে না। সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না। মলিন মুখে করুণ চোখে, মলিন মুখে করুণ চোখে তাকিয়ে শুধুই রঈদের খুশি। সবার তরে কারো আবার নাই, কারো আবার নাই। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে কারো আবার নাই, কারো আবার নাই। কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন ওদের পরিবারে। আসে না নাই কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন তাদের পরিবারে। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। তারই শোকে কারো বুকে, তারই শোকে কারো বুকে ব্যথার নদী বয়। ঈদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়। আমার যুবকদের পাঁচটা নসিহত করি, কয়টা প্রায় মা ভিলাই বলি। এক নম্বর, নামাজ কাজা করা যাবে। আমার সামনে আছে সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার। আমার কমিটির লোক একটু সামনে আসেন, সামনে আসেন। আমাদের অযথ আসর করে না, একটু জোর করে থিয়ে যায়। সভাপতি আমার হাতে হাত দেন। সভাপতি আমার হাতে হাত, এটা কিন্তু না সেক্রেটারি ইকরামুল ভাই কই, সামনে আসেন। এই মাহফিলের আয়োজন করেছেন কোরআনের মাহফিল, খুব সুন্দর আয়োজন। কিন্তু যত মাহফিল করেন নামাজ না পড়লে কোনো মাফ নাই। সুতরাং নামাজ আর কাজা করা যাবে না, আল্লাহ কবুল করুন। আমিন। আমার জন্য না, আপনার জন্য খুশি তো ইনশাআল্লাহ। নামাজ কাজা করবে না? আমরা আজকে সবাই মিলে তওবা করি, আল্লাহ সবাই বলি আল্লাহ, তোমার কাছে শপথ করছি শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ওয়াদায় টিকে থাকার তৌফিক দাও।
সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার কাছে না, কিন্তু আমার হাতে হাত রেখেছেন, আল্লাহর জন্য নামাজি হয়েছেন। নামাজটা পড়বেন যত ব্যস্ততা থাকুক। আপনি অনেক সময় যদি পেরে না ওঠেন, সুন্নাত মাইনাস করে হলেও ফরজ নামাজগুলো আদায় করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وهو الله غفيرا ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা, এখানে বর্ডার সামনে গেলে ভারত, আল্লাহ ইন্ডিয়ার সীমান্ত বর্ডারে তোমার কাছে দুখানি হাত তুলেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি রে, আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও, জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম, বুঝে গুণা করলাম না বুঝে গুণা করলাম। আল্লাহ জীবনে যত গুণায় আছে রে, গুণার দিকে তাকালে সব তো কিছু খুঁজে পাই না। আল্লাহ তুমি গুণাগুলো মাফ করে দাও, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করবে কে? একজন ফকির এক দরজায় ভিক্ষা না পেলে তার আরো দরজা খোলা থাকে গো। আমরা এমন কাল এমন ফকির, তুমি যদি মাফ না করো গো আমাদের আর কোনো দরজা খোলা নাই। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মালা, জনম দুঃখিনী মা যাদের চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আসবে না, খোকা বলে ডাকবে না, আর কোনোদিন আমাদের জন্য পথ চেয়ে থাকবে না। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের বাবা না, আমার ইকরামুল ভাই আমার নামে নাম তার বাবা নয়, এমন আরো অনেকেই আছে সিমেন্ট দিয়েছে। আল্লাহ ইকবালির অর্জে যা দিল, বাবার জন্য টাকা দিল, ধান দিল, আল্লাহ যাদের বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ আমার পাশাপ তুলেছে হাজি সাহেব, সহধর্মিনী চলে গেছে, যাকে নিয়ে হজ করেছে, কাবা তাওয়াফ করেছে, যাকে নিয়ে মদিনায় গিয়েছে, রাসূলের রওজা জিয়ারত করেছে, একসাথে ঘর কন্যা করেছে বছরের পর বছর গো। আল্লাহ কেউ আগে যায় কেউ পরে যায়, কাউকে না কাউকে তো আগে যেতেই হয়। আল্লাহ আমার হাজি সাহেব পাঁচটা ব্যাগ সিমেন্ট দিলেন এই মাদ্রাসার জন্য, আল্লাহ ওনার সহধর্মিনীর খবর পৌঁছায় দাও, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ জান্নাতের শীতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এমন যারা আছে যাদের স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই রে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।